যাও গাড়াই বেনা ডাকা। ঘুম থেকে উঠছি অ্যাক্সিডেন্টের খবর পায়া, সাকিবের মন খারাপ হয়ে গেছে। তুমি যাও গাড়াই বেনা ডাকা না। কেন যাও? হ্যাঁ টাটা। তাড়াতাড়ি আয় পুরো। হ্যাঁ দুষ্টেম করবে না। হ্যাঁ সবাইদের উবারে করে পাঠিয়ে দিছি। আমার সারা রাত ঘুম হয় নাই, এডিটিং টেডিটিং করছি, সে এখন গিয়ে ঘুমাবো। আর বাবাইরা তো অলরেডি চলে গেছে, সদরঘাট গিয়ে আবার আমাকে কল দিবে। সকালে ঘুম থেকে উঠছি, যতটুকুই ঘুমাইছি মনে হয় 20 মিনিটের মতো ঘুমাইছি। ঘুম থেকে উঠছি অ্যাক্সিডেন্টের খবর পায়া, এবং যিনি অ্যাক্সিডেন্ট করছে খুব কষ্ট লাগছে। হয়তো তার সাথে অনেকটা বছর ট্যুর দিছি, অনেকটা দিন একসাথে ছিলাম, তাই হয়তো কষ্ট লাগছে। যাই হোক, এখন প্রায় বিকাল 5টা বাজে, একটু ঘুমাইয়া আবার ওঠার পরে আরেকটা ফ্রেন্ডের অ্যাক্সিডেন্টের কথা শুনছি। যাই হোক, খুব বিরক্ত লাগতেছে, জানি না আজকে দিনটা কেমন যাবে। এখন ফ্রেশ ট্রেশ হবো, বাহিরে বের হবো। আর অলরেডি লালির জন্য 2-3 জন নক দিছে, হয়তো লালি আজকে সোল্ড আউট হয়ে যেতে পারে। অলরেডি ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়েছি, মিজান ভাই আসছে বাইক ওয়াশ করানোর জন্য, আমিও বললাম যে আমিও বের হচ্ছি, যাইতে হবে ভাত খাইতে আম্মুর বাসায়। কারণ হচ্ছে যেহেতু বাবাই আর হচ্ছে জন্না বাসায় নাই, যার জন্য যাইতে হবে এখন আম্মুর বাসায়। লোক বাইক ওয়াশ করতে আসছে নতুন বাজার। খাবার হচ্ছে ভুঁড়ি, জিঞ্জা ভাজি আর ভাত। আব্বু খবর দেখতেছে, আম্মু ওই পাশে রান্না করতেছে। আমি আর সাকিব অলরেডি বের হয়েছি, এর মধ্যেই যেই প্রচুর গরম, দুজনেই বলতেছিলাম সকালে গরমের কথা, আর যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা নিয়েও কথাবার্তা হচ্ছিল। মানে আমরা আশাই করিনি এরকম একটা অ্যাক্সিডেন্ট হবে এই সময়। যাই হোক, বাকিটা আল্লাহ ভরসা। তো এই টাইমটাই বাইরে না এখনও উচিত, কারণ হচ্ছে গিয়ে যেই প্রচুর গরম, গরমে অতিষ্ঠ লাগে, আর আমি অবশ্য গরম সহ্য করতে পারি না। যাব এখন পলাশি, ওইখানে 2টা কাজ আছে। একটা কাজ হচ্ছে সিফাত ভাইদের সাথে দেখা করব, আর একটা কাজ হচ্ছে যেহেতু ওইখানে যাচ্ছি ওইখানে এক ভাই লালিকে দেখতে আসবে, যদি পছন্দ হয় সে বললো যে নিয়ে যাবে, এই আর কিছু না, যার জন্যই বের হওয়া। সো পেজে অনেকে নক দিচ্ছে লালি কি করার জন্য, পেজে অনেক ভাই ব্রাদার্স নক দিচ্ছে লালিকে নিতে চায়। সো যাই হোক, দেখি আগাই কার ভাগ্যে আছে না আছে সেটা আল্লাহ তাআলা তো জানেন। হাতির ঝিল কখনো খালি হবে না, হাতির ঝিলে মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, সব সময় হাতির ঝিলে মানুষ থাকে। ঈদ বা ছুটির দিন হইলে একটু বেশি থাকে, এর জন্য হচ্ছে গিয়ে ঈদের সময় হাতির ঝিলটা পুরো ভরপুর মানুষজন থাকে। আবার অনেকেই আছে এরকম ছোটোখাটো হাইয়েস্ট বা নোহা গাড়ি নিয়ে ঘোরাফেরা করে ফ্যামিলি নিয়ে। আমাদের তো আর ভাই গাড়ি নেই, আছে 2 চাক্কা, সেটাও কয়দিন থাকে জানি না, সেটা দিয়েই ঘোরাঘুরি করি। তাও সরকার হাইওয়েতে ঘোরাঘুরি বন্ধ করে দিচ্ছে, তো এখন তো খুলে দিছে, আজকে তো 13 তারিখ, আজকে তো খুলে দিছে। এরকম যদি রাস্তা হয় তাহলে আর কিছু লাগে, ঢাকা শহরে যদি এরকম রাস্তা হয় তাহলে মনে হয় না জ্যাম থাকবে, আশা করি। এরকম রাস্তাই খুঁজে এসেছি, যে এরকম রাস্তা যদি থাকে তাহলে মোটামুটি জ্যামও ফ্রি থাকবে। আর এই সাইডটায় কনস্ট্রাকশনের কাজের জন্য এখন মেট্রো রেলের কাজ চলতেছে, তাই একটু লাইটিং কম মনে হচ্ছে। আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি, সামনে গেলেই ডানে দিয়ে বের হয়ে যাব। পলাশি আর জুস খাবো না, তাকে হয় ভিতরে ঢুকলাম, পলাশি মোড়টা বন্ধ, পাগলও খাইতেছে।
মোবাইলে ভুলবশত আবার আমারে ফোন দিতেছে কি লেগা জানি। আসছিলাম বাইক দেখাইতে, কিন্তু ভাই যা আজকে আমার কাছ থেকে বাইক রাইখা দিবে, সো এটা বুঝতে পারি নাই। সো ভাই কংগ্রেচুলেশন নতুন বাইকের জন্য, ঠিক আছে? আর অবশ্যই অবশ্যই চেষ্টা করেন ভাই একটু যত্ন করতে, বাকিটা আল্লাহ ভরসা। সাকিবের মন খারাপ হয়ে গেছে, যাই হোক দেখা হবে একদম নাম ট্রান্সফারের দিন। কোনোভাবে বিলিভ করতে পারতেছি না বাইকটা আমি সেল করে দিছি। বাইক রাইক খায় এখন আমরা সিএনজি দিয়ে যাব। গেট খোল। হ্যাঁ, খাওয়ান দাওয়ানের প্রস্তুতি চলতেছে। এখানে এমএসকে ভাই আছে, গরু মাংস আর গরুর মাংস কবে শেষ হইব, আর ভাল লাগে না। ভর্তাবাজি করো কালকা। কিসের?